বিদেশ টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে সবাইকে স্বাগত। আগামী অর্থ বছরে রাজস্ব আরোহণ বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন এসেছে। সেখানে পরিবর্তন যদি প্রধান পরিবর্তন এসেছে সেটা হলো ধনীদের যারা বিদেশ ভ্রমণ করেন তাদের এই ভ্রমণের কর বাড়তে পারে। তারপর হচ্ছে তাদের গাড়ির দামি গাড়ি কিনতে গেলে কর বাড়বে। আর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আয়কর সীমা হয়তো বাড়তে পারে। তার কারণ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়েছে, এই কারণে মানুষ সংসার চালাতেই এখন হিমশিম খাচ্ছে। এই কারণে তাদের আয়কর সীমা এবছর বাড়তে পারে, যাতে তারা আয়কর সীমার ভিতরে থাকতে পারে, আয়করটা মানে আয়করের বাইরের লোকজন যেন বেশি থাকতে পারে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। তো এই সংবাদটি যদি আমরা ডিটেলসে যাই, আগামী অর্থ বছর থেকে নতুন করদাতা খুঁজতে বেসরকারি এজেন্ট নিয়োগ দেবে জাতীয় রাজস্ব বোর্ড। এর জন্য সংস্থাটি আয়কর অধ্যাদেশ নতুন একটি ধারা সংযোজন করবে। আগামী অর্থ বছরের বাজেটে এই ঘোষণা দেওয়া হবে। বাজেটে এই ঘোষণা বাস্তবায়িত হলে নতুন করদাতা চিহ্নিত করা ও তাদের রিটার্ন দেওয়ার কাজে সহায়তা করবেন বেসরকারিভাবে নিয়োগ দেওয়া এজেন্টরা। এছাড়া নতুন অর্থ বছরে বাড়তে পারে বিদেশ ভ্রমণের খরচ, কারণ আগামী অর্থ বছরে ভ্রমণ কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। পাশাপাশি ধনীদের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের কর হারের সীমা বাড়তে পারে, তাতে ধনীদের উপর কর বাড়বে, এভাবে মানুষ জীবনযাপনকে প্রভাবিত করবে। এরকম বেশ কিছু উদ্যোগ থাকছে আগামী বাজেটে, যার প্রভাবে কেউ পাবেন স্বস্তি, কাউকে গুনতে হবে বাড়তি কর, আবার করজালের বাইরে থাকা অনেককে আসতে হবে এনবিআরের করের আওতায়। এনবিআর সূত্র জানা যায় দেশের প্রায় 17 কোটি মানুষের মধ্যে মাত্র 87 লাখ কর শনাক্তকরণ নম্বরধারী আছেন, মানে টিআইএন আছে। এর মধ্যে রিটার্ন জমা দেয় মাত্র 30 লাখ, যা মোট জনগোষ্ঠীর 0.2%। এখন উপজেলা ও গ্রামগঞ্জে পর্যাপ্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হয়েছে, তাতে উপজেলা ইউনিয়ন পর্যায়ে করযোগ্য আয়ের লোকজন রয়েছে। এমনকি শহর এলাকায় অনেক করযোগ্য মানুষকে করের আওতায় আনা সম্ভব হচ্ছে না। মূলত এনবিআর জনবলের অভাবে নতুন করদাতার সংখ্যা খুব বেশি বাড়তে পারছে না। এজন্য এনবিআর এবার বেসরকারিভাবে তারা এজেন্ট নিয়োগ দিতে যাচ্ছে, যাতে এই করদাতা কর দেওয়ার যোগ্য তারাও এই করের বাইরে রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীকে করের আওতায় আনার জন্যই মূলত এজেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে। স্বস্তি মিলবে করমুক্ত আয় সীমা। 9 মাসের বেশি সময় ধরে দেশে 8% বেশি মূল্যস্ফীতি বিরাজ করছে, তাতে বেড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বাড়তি খরচের চাপে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত সংসারে বাড়তি খরচের চাপে সঞ্চয় নেই বললে চলে। এমন অবস্থায় নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের পক্ষে কর দেওয়া বেশ কঠিন হয়ে যেতে পারে। আগামী বাজেটে এসব ছোট করদাতার জন্য সুখবর থাকছে বলে জানা গেছে। আগামী অর্থ বছর থেকে ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত আয় সীমা কিছুটা বাড়তে পারে। বর্তমানে বার্ষিক আয়ের প্রথম 3 লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় না, এটি বাড়িয়ে 3,20,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত করা হতে পারে। ফলে করদাতার কিছুটা স্বস্তি পাবেন, তাদের খরচ কিছুটা কমবে। এছাড়া 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনা হলে রিটার্ন জমার প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতা মিলতে পারে। স্যার, বর্তমানে 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র বিনিয়োগ করলে রিটার্নের প্রমাণপত্র দেখাতে হয় না। বাড়ি ও গাড়ি কেনায় খরচ বাড়বে। ছোট্ট করদাতার জন্য ভালো খবর থাকলেও ধনীদের জন্য আগামী বাজেট হতে পারে খারাপ, কারণ ফ্ল্যাট প্লট দামি গাড়ি কেনার খরচ বাড়তে পারে। ফ্ল্যাট প্লট গাড়ির উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। ফ্ল্যাট প্লট নিবন্ধন করার সময় ক্রেতাকে নানা ধরনের কর দিতে হয়, যেমন গেইন ট্যাক্স, ভ্যাট, স্ট্যাম্প মাশুল, নিবন্ধন মাশুল, স্থানীয় সরকার কর, সব মিলিয়ে 10 থেকে 12.5% কর দিতে হয়। এই কর হার বাড়ানো হতে পারে, সব মিলিয়ে কর ভার হতে পারে 15%।